রহমাতুম লিল আলামিন বলছেন কোরআনে আল্লাহ শাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রায় শাফায়াত করিও তুমি মদের লাগিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোর জোর নবীর বাড়ি আরেকবার বলল নবীর বাড়ি মাহালি মাতো আরবি লিখতে গেলে ডান দিক দিয়ে লিখতে হয় কোরআন পড়তে গেলেও ডান দিক দিয়ে লিখতে হয় পড়তে হয় উর্দু লিখতে গেলে পড়তে গেলে ডান দিক দিয়ে লিখতে হয় পড়তে হয় ঘড়ির কাঁটা ঘড়ির ডান দিক সৌদি ফিলিস্তিন দুবা কুয়েত উপকাল সাগর টেনানাগরে যত গাড়ি চলে গাড়ি স্টার্টিং কোনো বাম দিক সাইড নয় ডান দিক মসজিদে উঠতে গেলে ডান পা পায়খানা ঘর থেকে নামতে গেলে ডান পা কিছু খেতে গেলে কিছু দিতে গেলে ঘুমাতে গেলে সেটাও ডান দিক মা হালিমা তো সাদিয়া রসুল্লাহ দুধ পান করেছিলেন সেটাও ডান দিকের বুকের স্থান এক কথায় রসুল যা করেছেন সেগুলো হলো সব ডান দিক রসুল হলো ডানপন্থী বামপন্থী নয় বামপন্থী নয় মানে এই না যে রসুল সিপিএম নয় সিপিএম বামপন্থী ওই নামটা ভিন্ন আর ডানপন্থী বামপন্থী এটা হলো আলাদা ভিন্ন আমি এখানে বসে কোনো রাজনৈতিকের কথা আমি বলি না আর আমি কখনো বলি না যদি কিছু দুই একটা শুনে থাকেন সেটা আমাদের পরিবেশের আমাদের কথা বলা হয়েছিল অন্য কারোকে লক্ষ্যবস্তু করে বলা হয়নি তার কারণ ধর্ম পালন করতে গেলে আপনাকে লেখাপড়া লাগবে ধর্ম শুনতে গেলে আপনাকে বুদ্ধিমান হওয়া লাগবে দোকানদার ক্যাশ কাউন্টারে বসতে গেলে লেখাপড়া করেই বসতে হবে যদি অশিক্ষিত মানুষ বসে অল্প সময়ে দোকান কিন্তু বিক্রি হয়ে যাবে আপনারা মাহফিলে বসেছেন এই জায়গাটায় লেখাপড়া শিখে বসার দরকার নেই বিনা লেখাপড়ায় বসলে উপকার আর যত ইবাদত আছে জানাজার ময়দানে আপনি যাবেন লেখাপড়া শিখে যাবেন না জানাজার মাঠে গিয়ে লেখাপড়া শিখবেন শিখে যেতে হবে ঈদগার মাঠে যাবেন লেখাপড়া শিখে না ওখান গিয়ে লেখাপড়া শেখা হবে শিখে যেতে হবে তারাবি নামাজ পড়তে যাবেন তারাবি নামাজ শিখে মসজিদে ঢুকবেন না মসজিদে ঢুকে তারাবি নামাজ শিখবেন আপনাকে তারাবি নামাজ শিখে মসজিদে যেতে হবে হজে যাবেন হজে যাওয়ার আগে হজের নিয়মগুলো শিখতে হয় না হজে গিয়ে শিক্ষা অর্জন করতে হয় হজে যাওয়ার আগে আগে লেখাপড়া করে তারপরে কম্পিউটার মাউজে চাকরিতে জয়েন দিতে হয় যদি লেখাপড়া না করে কম্পিউটার মাউজে যদি আপনি বসেন আপনাকে কান ধরে তুলে দেবে এখন নামাজ পড়তে গেলে লেখাপড়া করে ধর্ম করবেন না ধর্মের ভিতরে ঢুকে লেখাপড়া করবেন আমি গল্প করছি অন্য বক্তার তুলনায় গল্পটা বেশি হচ্ছে একটু ভালো করে বোঝেন কি করবেন কি করবেন ছোট ছোট বাচ্চারা যারা বসে আছে হাদিসটা মেশকাতে এসেছে এরা হলো জান্নাতের ফুল আর এদের প্রতি প্রথমে নামাজ ফরজ নামাজ ফরজ প্রথম রোজা না হজ না যাকাত না কুরবানি না তাহলে এদের কি ফরজ ইলমে শিক্ষা করা কোরআন পড়া শিক্ষা করা এদের প্রতি ফরজ তাহলে আপনার বাচ্চার নামে আপনি কুরবানি দিয়েছেন একটা ভাগ যাকাত দিয়েছেন দুটো ভাগ আপনি ফেতরা দিয়েছেন একটা ভাগ কোলে করে নিয়ে কাবায় গিয়েছেন আংশিক টিকিট করে আপনার বাচ্চাকে বেলা দুটো পর্যন্ত না খাবিয়ে রোজা রাখার চেষ্টা করেছেন এগুলো তো আপনার বাচ্চার প্রতি ফরজ ও ওয়াজিব হয়নি কিন্তু ফরজ ও ওয়াজিব হয়েছে এলমে শিক্ষা করা কোরআন পড়া কিন্তু বাচ্চাকে আমরা কোরআন দিয়েছি বলে মনে হয় কোরআন দিয়েছি কোরআন দেইনি দিয়েছি কি পাঞ্জাবি পায়জামা টুপি কোরআন না দিয়েছি কি দুটো তিনটে করে তাবিজ কোরআন দিয়েছি না দিয়েছি কি
तीन घंटा चार घंटा जलसाय कोले कोरे निये बसे रेखेछि कुरान दिएछि ना देइनि করেছি কি জুম্মা দিনে মসজিদে নিয়ে গিয়েছি মসজিদে নিয়ে গেলাম কোরআন দিয়েছি দেইনি জানাজার ময়দানে নিয়ে গিয়েছি কোরআন দিয়েছি দেইনি ঈদগার মাঠে নিয়ে গিয়েছি কোরআন দিয়েছি দেইনি আপনার ছেলে ধর্ম পালন করবে কোরআন দিয়ে না লোক দেখে লোকের দেখে দেখে ধর্ম পালন করবে আচ্ছা এই ধর্ম পালন করা কত বছর টিকতে পারে কত বছর টি ভাই আমি খুব বড় আলেম নয় যত আলেম বক্তা এসেছেন তাদের তুলনা সবচাইতে নিম্ন স্তরে কিন্তু আমি আপনার কাছে এই গভীর রাতে একটা দুটো পাঁচ মিনিট গল্প করব আর আমি সময় কাটাবো জবাবদিহি হতে হবে স্রষ্টা দরবারে আমার তবে আমি এমন বক্তা আল্লাহর শুকরি আমি ফাঁকি দেওয়া বলে কিছু শিখি না তো বাস্তবিক কিছু কথা আমি আপনাকে বলছি বলেন যে বাচ্চার কাছে তিনটে করে তাবিজ আছে সে বাচ্চার কাছে কোরআনের তিনটা সূরা মুখস্থ নেই আপনার বাচ্চা নামাজ পড়তে গেলে কোরআন লাগবে ঈদগার মাঠে গেলে কোরআন লাগবে জানাজায় যেতে গেলে কোরআন হাদিস লাগবে হজে যেতে গেলে কোরআন লাগবে আপনার বাচ্চাকে এগুলো দিলেন না মফিজুলের সঙ্গে ওয়াজনসিয়া যায় মফিজুল হুজুরের সঙ্গে করে নিয়ে চলে যায় দরবারে যায় হুজুরের কাছে 2 ঘন্টা ধরে বসে থাকে জলসায় যায় 6 ঘন্টা বসে থাকে আপনার বাচ্চার কি তখনই কোরআন গেছে বলে মনে হয় কিভাবে ধর্ম পালন করবেন ধর্মটা পালন করবেন কিভাবে আমি ওয়াজ করছি এ তো থামস আপ যতক্ষণ শুনবেন ততক্ষণ ভালো গজল বলল মজা লাগলো সুবহানাল্লাহ বলল বাড়ি চলে গেছে নেকি হয়েছে কিন্তু ফজরের নামাজটা পড়বে কিভাবে ওখানে কি পীর সাহেব আর পীরজাদা আমি মফিজুল বক্তা ইমাম সাহেব মুফতি সাহেবকে পড়িয়ে দেবে আপনার কোরআন নিয়ে নামাজটা আদায় করতে হবে বলেন আপনি কি করবেন আমাকে ভালোবেসে আপনি নাজাত পাবেন না ওই হুজুরকে ভালোবেসে আপনি নাজাত পাবেন না যদি ভালোবেসে নাজাত পাওয়াই যেত তাহলে 16টা বছর মাদ্রাসায় লেখাপড়া করে বাপ মা চোখের পানি মায়া মমতা বিচ্ছিন্ন করে আর ধর্ম চিন্তা ধর্ম শেখা দরকার থাকতো না যদি ভালোবেসে নাজাত পাওয়াই যেত লক্ষ টাকা দিয়ে কাবা শরীফে গিয়ে ইমাম সাহেবকে এক শ্বাস খাইয়ে বাড়িতে ফোন নাম্বার নিয়ে সপ্তাহ সপ্তাহ মিস কল দিয়ে দুটো কথা বলে ভালোবেসে রাখতো ভালোবাসা নাজাত দিতে পারে না যদি ভালোবাসা নাজাত দিতে পারত তাহলে কিন্তু রাসূল পাকের চাচা আবু তালেব তিনিও নাজাত পেয়ে যেত ভালোবাসা নাজাত দিতে পারে না আমাকে দাওয়াত করেছেন যদি আমাকে কিছু টাকা কম দেন আগামী বছরে আপনাদের জলসায় আমার আশা হবে না বলেন ভালোবাসার পরিণতি কি হবে পরিণতি কি হবে সিরিয়াস বলছি কি হবে ভালোবাসার পরিণতি